হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, এখন বাজে 10:30। তো ব্লগটা এখান থেকেই শুরু করলাম, কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি, উঠে দোকানে বাবা বাজার এনেছিল দোকানের, সেগুলো গুছালাম, গুছিয়ে মাত্র দিদি বলেছে আজকে মাংস কিনে আনি। তো অনেকদিন হয়ে গেছে, দীর্ঘ এক সপ্তাহ বাদে মাংস এসেছে, যেহেতু আমাদের বাড়ি কদিন এখন নিরামিষ, আরো বেশি, হ্যাঁ নিরামিষ চলছে। টানা কদিন, এক সপ্তাহ নিরামিষ, হ্যাঁ যেহেতু এখন একাদশী চলছিল, ওই জন্য আমাদের একাদশীর আগের দিন পরের দিন এইসব নিরামিষ খেতে হয়। তো এই নিয়ে চলতে চলতে আমাদের এক সপ্তাহ চলে গেছে নিরামিষ খেতে খেতে। তো আর ভালো লাগছে না নিরামিষ খেতে, মাছ হচ্ছিল কিন্তু মাছ খাওয়ার মধ্যে আর মাংস খাওয়ার মধ্যে তো দুটো তফাৎ আছে। আমি এখন ঘেমে গেছি, পুরো বাজার করে এক্ষুনি এলাম, তো ঘেমে গেছি। তো ব্লগটা এখান থেকে শুরু করছি, দিদি এখন গেছে মাংসটা ধুতে, তো ধুয়ে আনুক তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছে। তো এখন দিদি গেছে ওখানে মাংসটা ধুতে, তো আমি এখানে, আমাকে বললো যে হাতে হাতে একটু কাজটা করে দিতে, নাহলে দেরি হয়ে যাবে। ওই জন্য আমি একটু ডালটা, এই যে ডাল ধুয়ে এনেছি, যেহেতু মানে মাংস হলে আর অন্য কোনো আইটেম লাগে না, কিন্তু বাবা তো মাংস খায় না, তো বাবার জন্য মাছ করতে হবে। এবার মাছ বাবা শুধু একটা তরকারি দিয়ে খেতে পারবে না, যেহেতু ওই জন্য বাবার জন্য ডালও করতে হচ্ছে। ওই জন্য ডালটা আমি বসিয়ে দিই এখানে, তারপর দেখা হচ্ছে। দাঁড়াও এক সেকেন্ড, আগে গ্যাসটা জ্বালিয়ে নিই, কারণ আমি এক হাতে জ্বালাতে পারবো না, জ্বালিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে আমার ডালটা বসানো কমপ্লিট হয়ে গেছে, দিদি এখন মাংস ধুয়ে গেছে বাবাইকে ডাকতে, তো চলো ওইখানে তোমাদের সাথে যাই। আবার যেহেতু আজকে সোমবার সেই জন্য পড়তেও আসবে, ওই জন্য বেশি দেরি করা যাবে না। সরি আমি তখন ভুল বলেছিলাম, এখন 10:30 বাজে, 10:30 না 9:30 বাজে, আমি তখন ভুল বলেছি। এখন বাজে দেয় 10:15 বাকি, তো এখন একটু বাবাইয়ের কাছে যাই, ও আসুক আবার ঘরে চলে আসবো, তো তোমাদেরকেও নিয়ে যাই। চলো দেখতে থাকো ভিডিওটা, এখন যা যাক। আমি বাচ্চা না, তুই বাচ্চা, এই উঠবি তো, গুড মর্নিং বলো। তখন আর কোনো ভিডিও করিনি, পড়তে এসে গেছিল বলে পড়াতে বসে পড়েছিলাম, আর পড়াতে পড়াতে কোনো ভিডিও এক্সট্রা করিনি। তো একবারে পড়িয়ে পড়ানো হয়ে গেছে, এখন ভিডিওটা আবার করছি। তো আমার জন্য দিদি মাংস তরকারিটা করেনি, আমি মানে ভিডিও করবো বলে সেই জন্য আর করেনি, মানে অন্যান্য রান্নাগুলো করছিল, করেনি বলতে না অন্যান্য রান্নাগুলো করছিল। এবার বাবা যেহেতু মাংস হবে না বললামই, তো মাছ করছিলো, ডাল করছিলো, তো সেগুলোও রান্না করছিলো, ততক্ষণে ওইগুলো করছিলো, এবার মাংসটা করবে, তো তোমাকে দেখাবো ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকো, এখন গেছে বাবাইয়ের কাছে। তো আজকে বাবাই পড়তে বসে, বাবাই একটা ভালো ছড়া বলেছিলো, তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু যাই বাইরে, খুব গরম হচ্ছে, তো বাইরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস আমার পড়ানো কমপ্লিট, সব কমপ্লিট হয়ে আমি এখন বসে পড়েছি, দিদি এখন রান্না করতে বসে পড়েছে, আর আমি এখানে বসে পড়েছি ভিডিও করার জন্য। তো ওইখানে হচ্ছে শর্ট ভিডিওর জন্য একটা ক্লিপ নেওয়া হচ্ছে, তো শর্ট ভিডিওর জন্য ওই ফোনটা, দিদির ফোনটা ইউজ করা হয়েছে, আর এখানে আমার ফোনটা আমি লং ভিডিও করার জন্য ইউজ করছি। তো এখানে কী কী লাগবে মাংস করার জন্য সেটাই দেখাবো। দিদি একটা অন্য ধরনের না, একটু বৌদি করে, হ্যাঁ বৌদি করেছিল, আগের একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, সেটাই তো সেইভাবেই আজকে আমাদের ঘরে করা হবে। তো তোমরা ভিডিওটাকে দেখতে থেকো, আর তোমাদের ওখানে কাদের ওখানে এত গরম পড়েছে সেটা কমেন্টে জানো। এখানে তো এত গরম পড়েছে, দুদিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর সেমনি এখন গরম পড়ে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম পড়েছে। তো চলো কথা বাদ দিয়ে দেখা যাক কী কী লাগছে। গোটা আদা, গোটা রসুন, পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা, আর ওইখানে এই যে ওটা আছে শুকনো লঙ্কা, আর এখানে হচ্ছে আমাদের শর্ট ভিডিওর জন্য। তো আগে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিই, নাহলে পেঁয়াজ দিয়ে ভাজলে হতো না। তো এখানে এই যে রসুনগুলো দিয়ে দিয়েছে, মানে একটা একটা করে কিছু, এখানে যে আগেরবার একবার দেখেছিলাম সব মশলাপাতি একসঙ্গে দিয়ে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ঝালটা এবার যে যেরকম পরিমাণে ঝালকা, আমাদের তো ঝালটা বেশি খাওয়া হয়, ওই জন্য ঝালটা এখানে বেশি দেওয়া হয়েছে। তো মানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, মানে দুটো মিক্স দেওয়া হয়েছে, মানে এখানে গুঁড়ো লঙ্কা হবে না, না গুঁড়ো লঙ্কা দেওয়া হবে, তো ওই কাঁচা লঙ্কা, ওই শুকনো লঙ্কা, আর এক্সট্রা গুঁড়ো লঙ্কা, ঠিক আছে। তো এবার ওইগুলো দেওয়া হচ্ছে, এবার সমস্ত কিছু ভাগটা দেওয়া, তোমাদের দেখাই, এই যে
সমস্ত কিছু রান্না মোটামুটি যা যা রান্না, মাছের তরকারি, ডাল আর কি, আর শ্যাবলা ভাজা, এগুলোই রান্না হয়ে গেছে। আর এখন খালি মাংসটা করবো আমি ভিডিও করার জন্য, ওই জন্য দিদিকে বলেছিলাম এখন করিস না। এখানে আমি এই ভিডিওতে অল্প অল্প ক্লিপ দেখাবো, আর তোমরা শর্ট ভিডিওটা দেখে নিও, ওখানে পুরোটা দেখানো হবে কীভাবে কী করতে হচ্ছে, যদি কেউ জানতে চাও বা দেখতে চাও। এখন এখানে ছোটো ছোটো রেসিপিটা জানতে চাও, হ্যাঁ রেসিপি যদি জানতে চাও তো কমেন্টে জানিও, পরে আরেকবার দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখন চলো ওইটা করছি, কিছু কিছু একটু দেখাই তোমাদের। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, না কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, শুকনো লঙ্কা, এটা কী দেওয়া হচ্ছে, আদা। এই যে ভিডিওটা আমরা করেছিলাম সেই রকমভাবেই আজকে রান্নাটা করছে, জানি বৌদির মতো। হ্যাঁ একটা টেস্ট, যেই টেস্ট একবার হয়ে যায় সেটা হয় না, কিন্তু তাও চেষ্টা করবে একই রকম করার, একই রকম হবে না, টেস্টটা একটু আনার। চলো এখন করা যাক। প্রচণ্ড গরম হচ্ছে, আরও গ্যাসের সামনে বসে আছি না, আমার প্রচণ্ড গরম হচ্ছে, আর চলো রোদ দিয়েছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো এখানে কি ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, হালকা হালকা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজতে হবে, তো সেটা আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই, দাঁড়াও না একটু ভাজবে। তো এখানে কিছু দিয়েছি আমি একটু বলে দিই, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, পোস্ত, কালো জিরা না চালমগজ, ধনে আর জিরে, এগুলো দেওয়া হয়েছে। তো এগুলো দেওয়া হয়েছে ওর মধ্যে, ওটা এখন ভালো করে ভাজা হবে, তারপর ওটা মিক্সিতে দিয়ে পেস্ট হবে। তো আজকে চলো দেখানো যাক কি কি রান্না হয়েছে আমাদের ঘরে, সেটা দেখাই। তো চলো, তো এখানে এটা কি মাছ বাবার জন্য, এখানে দু রকম মাছ আছে, পুঁটি মাছ আর একটা রুই মাছ। পুঁটি মাছ অল্প ছিল বলে এখানে একটু পুঁটি মাছ আর রুই মাছ, আর এর মধ্যে ও উচ্ছে দিয়ে, আর এখানে হচ্ছে শ্যাবলা ভাজা, আর এই নিচে দাঁড়ো, নিচে দেখাই, নিচে রয়েছে এই যে ডাল, অল্প করেই এগুলো সব করা হয়েছে। তো মাংস হলে অন্যান্য কিছু আর দরকার পড়ে না, মানে আমার আর দিদির অন্তত, আমি তো মাংস হলে আর অন্য আইটেম, আমি তাও ডাল খাই, ও তাও ডাল খাই, আমি কোনো কিছু না, আমি ডাইরেক্ট মাংস দিই ভাতকে। তো চলো মাংসটা তোমাদের একটু দেখাই, এখানে 500 চিকেন আছে, খাবো আমি, দিদি আর মা, বাবা তো খাই না। এখানে একেবারে ওটা পেস্ট হয়ে যাবে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। শর্ট ভিডিওটা তোমরা দেখলে হয়তো দেখতেই পারবে পুরোপুরি রান্নাটা, হ্যাঁ কারা কারা কিরকম ভাবে চিকেন রান্না করো সেটা কমেন্টে জানিও। সবাই সব রকম ভাবে রান্না হয়, তো এবার আমাদেরটা এরকম ভাবে হচ্ছে, তো তোমাদের ওখানে কাদের কাদের এরকম ভাবে হয় সেটা জানিও। তো হ্যাঁ বেশিরভাগ মানুষ রবিবার চিকেন খায়, কিন্তু আমাদের ক্ষেত্রে রবিবার আমাদের নিরামিষ ছিল বলে আজকে আমরা চিকেন খাচ্ছি। তো চলো পেস্ট করার সময় তোমাদের সাথে আবার দেখা হবে। তো এই যে এখান থেকে এখন মিক্সির মধ্যে দিচ্ছে, এটা পেস্ট হবে, এই যে মিক্সি নিয়ে আমি চলে এসেছি, এখন পেস্ট করে নিই। তো পেস্ট করতে করতে দেখা হচ্ছে, তো এই যে এটা আবার পেস্ট করবো, এই যে আমার পেস্ট কমপ্লিট, এটা এখন ঢেলে দিয়ে ঢালতে হবে না, আমি ইয়ে করে নিই, করে নেবে। তো আমি এখন এই যে আলু ভাজা আমার কমপ্লিট, এই যে কড়াইতে তেল, এবার মাংসটা একটু জল ফেলে, তো এবার এই পেস্টটা যাবে এখন এর মধ্যে। সো গাইস সিরিয়াসলি বলছি, এত সুন্দর একটা স্মেল আসছে না, জাস্ট ওয়াও, খুব সুন্দর একটা গন্ধ আসছে, এই যে দেখো, এতেই পুরো গ্রেভি হয়ে গেল, অনেকটা গ্রেভি লাগবে। একটু ভাজা হবে, তারপর ওর মধ্যে আরো মশলাপাতি যেগুলো লাগবে হয়তো সেগুলো দেবে, আমি জানি না আপাতত। তো যখন আবার দেবে তখন আবার তোমাদের সাথে দেখা হবে, তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিওটাতে একটু রিচটা দাও, একটু ভিউজ আনো। তোমরা যদি এরকমভাবে ভিউজই না পড়ো, মন ভেঙে যায় না, ইচ্ছে হয় আর ভিডিও করার, তো তোমরা এই ভিউজটা অন্তত ভিউজ লাইক এইটুকু তো একটু সাপোর্ট করতেই পারো, বলো? ছোটো ছোটো ইউটিউবারদের তো এইটাই এখন অনেক, তো আমার মতন ছোটো ছোটো ইউটিউবারকে একটু সাপোর্ট করো, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তো আবার কিছু যখন দেবে তখন আবার দেখাচ্ছি। A few moments later. এখানে কষাকষি কমপ্লিট, আর এখানে আমি মাংস কষা নিয়ে নিয়েছি, আমি একেবারে সানমান করে তারপর তোমাদের সাথে দেখা হবে, ভিডিওটা তোমরা দেখতে থাকো, খাওয়ার সময় একেবারে তোমাদের সাথে দেখা হবে। তো গাইস এতক্ষণ বাবা ছিল বলে কোনো ভিডিও করিনি, কোনো কথা বলিনি ভয়েস চ্যাটে, তো এখন একটু বলছি। তো মাংস তরকারিটা জাস্ট ওয়াও, ওই যে কোনো তুলনা হয় না, খুব টেস্ট হয়েছে, ওই যে
তো দিদির কাছে রিভিউ নিই, দিদিকে জিজ্ঞেস করি কেমন টেস্ট হয়েছে একবার জানাই, মানে জানাও জানাবো, তো তোমাদের দিদির কাছে রিভিউ নিয়ে জেনে জানতে চাই। তো এই যে এখন খাচ্ছি মাংস, লেগ পিসটা ওর, কিন্তু আমাকে দিয়ে দিল, খেলো না কেন আমি জানি না, তরকারিটা আজকে সেই হয়েছে। তো ওর ওর তুই তো বলবে কি, ও ঘাবড়ে যাচ্ছে। তো খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ভিডিওটা এখন আর করছি না। খুব টেস্ট হয়েছে তরকারিটা, অসাধারণ লেগেছে। তো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। 2000 years later. So guys, on khadar por ar kono video korini ar kheye de ute porate gechhilam shetaro ar kono video korini to ekbare ekhon poriye eschi shobe video ta on korba dei current chole gelo to bhablam tai on kori to okane shobai mile adda marchi boshe baire ekhane dariyechi pochondo hawa dicche ekhane baba naki pochondo hawa dicche pochondo প্ল্যান হয়েছে এই গরমের মধ্যে। তো আমরা এখন লুডো খেলবো, তো দিদির ফোনে এখন লুডো ডাউনলোড করবো, বদার ফোনে আছে, কত ফোন ঘাটছে, তো এখন দিদির ফোনে ডাউনলোড করবো, আমার ফোন দিয়ে একটু ভিডিও করবো, তো এই জন্য আর আমার ফোনে ডাউনলোড করছি না, আমার ফোনে রয়েছে, তো দিদির ফোনে এখন ডাউনলোড করবো, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, লুডোটাকে ডাউনলোড করবো। এরা লেগে যাবে এই গরমের মধ্যে। সো গাইস, আমাদের কারেন্ট চলে এসেছে, আমরা এখন লুডো খেলার ফোনটা নিয়ে নিয়েছি এখানে। এখানে আমি দিদি, বর্দা আর বৌদি লুডো খেলছি, তো তোমাদের দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখাই। আমাদের লুডো কে কোনটা নেবে? এই যে না, তুমি ইয়েলো, ও তেরি উঠে ছয়। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে, আর বাবাই এখানে এই লুডো খেলছে। সো গাইস, এখানে আমাদের মোটামুটি খেলা কমপ্লিট হতে যায়, আমার তিনখানা গুটি উঠে গেছে আর একখানা গুটি বাইরে আছে, তো এই গুটিটা তুলতে যে আমার কত কষ্ট হয়েছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সব বুঝতে পারবে। আর এখন কতগুণ ছয় পরে সেই আসে বুঝে থাকতে হবে। দেখেন এই চার গুটি এখনো রয়ে গেছে, পাঁচ ওয়া বলে বলে কথাটা বলো, কেটে দিচ্ছি যতবার খেলা হচ্ছে ততবার খেলার ইচ্ছে চলে যাচ্ছে, আমি যতবার যাচ্ছি আমাকে ততবার কেটে দিচ্ছে, তো এখন দেখা যাক কি হয়। এবার আমার এবার বদ্দা জিতবে, ফরফর করে যাক, আমার এই এক গুটিতে আমাকে যে হারাবে, এত কষ্টে আমি এত দূর আসতে পেরেছি, এখন আমার কি করে না খেলো ভাই। এখন হাড্ডা হাড্ডি লড়াই চলছে, জেতার কথা ছিল আমার, জেতার কথা এখন বদ্দার হয়ে গেছে, এখন যা ভগবান। আমার এবারে এবারে আমি ছিল, আমি তিনটে, তোমার তো দুটো দিল আমার, আবার এবার এই দুজনের লড়াই চলছে, কে জিতবে কে হারবে। একটা উঠলো, বলো কিছু, বৌদি থার্ড, দিদিলা দু গুটি হেরেছে দিদি, তো বৌদি এখানে হারার কথা ছিল, বৌদির জিতে গেল বৌদি, দিদি হেরে গেল। এখন ঘরে যাবো, ঘরে গিয়ে কি করি সেটা আবার দেখো, চলো এখন ঘরে যাওয়া যাক, প্রচন্ড গরম লাগছে। কোয়াটা বাজে, ঘরে যাই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।